আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বা'আসা ফীহিম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বা'আসা ফীহিম রাসূলা মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ. رب كريم বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের উপরে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, কি বিষয়ে? ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে তাদের জন্য একজন নবী প্রেরণ করেছেন। আল্লাহ শব্দটাকে অনুগ্রহ বলেছেন, এই অনুগ্রহ দান করলেন কে? আপনি নবী প্রেরণের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা আমার আপনার খুবই কম জানা। আল্লাহর নবী না আসলে আইয়ামে জাহিলিয়া যে অবস্থা ছিল, কন্যা সন্তান তার বাবার সামনে জারজ সন্তান পেটে নিয়ে হাঁটছে, কিছুই বলার ছিল না। মানুষগুলো নায়িকা গায়িকা হয়ে উলঙ্গ মক্কা তাওয়াফ করছে, কিছুই বলার ছিল না। মেয়েদের মা বোনদের জন্মের পরে জীবন্ত কবর দেওয়া হতো, কিছুই বলার ছিল না। নারীকে টাইম পাস করে ফেলে দেওয়া হতো, ঘোড়ার পিছে বেঁধে দেওয়া হতো, বলা হতো এরা সাময়িক আনন্দের আসবাব মাত্র। হাটে বাজারে নারীকে দাসী হিসাবে বিক্রি করা হতো। ইতিহাস কোন ইতিহাস পড়বে? সব ইতিহাসই সাক্ষ্য দেয়। কথা যদি আল্লাহর নবীকে আল্লাহ সে সময় প্রেরণ না করতে, গোটা সমাজের চেহারা 1500 বছর পর আরো খারাপ হতো কিনা? গোটা সমাজের চেহারা যিনি পরিবর্তন করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময়ে মানুষ পুরুষকে স্ত্রী হিসাবে গ্রহণ করত, পশুর সাথে জেনা করে একটা মানুষকে মানুষ হিসাবে পরিচিত করে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওহির প্রথম সূচনার শব্দই হচ্ছে ইকরা, পড়াশোনার কথা। পৃথিবীর অন্য কোন গ্রন্থ, অন্য কোন বিজ্ঞানীর তথ্য পড়াশোনার কথা একটি বিকৃত জ্ঞানের জাতির কাছে শিক্ষিত হওয়ার ফর্মুলার মহাপ্লান নিয়ে যিনি এসেছেন, গোটা জীবন যিনি উজাড় করে দিয়েছেন, তিনি আর কেউ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিসের বিবাহ? সাহাবি নিজে তার মাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। আপনি ইতিহাস পড়ে দেখুন, মা লজ্জায় আল্লাহ নবীর কাছে এসে বলল, সূরা নিসা 4 নম্বর সূরা, সূরা নিসা 1, 2, 3 নম্বর আয়াতের সামনে মা এসে বলল, আমার ছেলে তো আমাকে এমন বিয়ের প্রস্তাব, অথচ আমি তার মা। আল্লাহ আয়াত নাযিল করলেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের জন্য তোমাদের মাকে বিয়ে করা হারাম, ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম, আল্লাহ 14 জনকে বিয়ে করা হারাম করলেন, দেখা দেওয়া জায়েজ। কতটুকু? আল ওয়াজহু ওয়াল ইয়াদান, চেহারা এবং হাতের কবজি প্রয়োজন হলে। সম্মানিত সুধি, এরপর তিনি খাবারের আদব শিখালেন, এ উগ্র জাতির লোকেরা নিচে বসে উঁচু ভূমিতে প্রস্রাব করছে, তাদেরকে এই সুন্নাও শিখালেন, উঁচু ভূমিতে বসে নিচু ভূমির দিকে প্রস্রাব করতে হয়, প্রস্রাবের ছিটা ফোটা তাদের কাপড়ে লাগতো,
এই অসভ্য জাতিকে শিখালেন ইস্তানজিহু আনিল বাওল, তোমরা এই নাপাকি থেকে বেঁচে থাকো। ফা ইন্নাহু আশাদ্দু লিল আযাবিল কবর আম্মাতুন, অর্থাৎ এই অনেকেই পবিত্রতা অর্জন করতে পারেনি ইস্তিনজা থেকে, কোনো না কোনো ভাবে অপবিত্রতা লেগে আছে, তা দিয়ে সালাত আদায় হয়েছে। পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী হওয়া সত্ত্বেও সে জাহান্নামে। কবরের পাশে দিয়ে নবী যাচ্ছেন, সাহাবীদের বললেন এটা কার কবর? বলল অমুকের কবর, ওর মতে তো ভালো মানুষ আল্লাহর জমিদের নিচে ছিল না। আল্লাহর নবী বললেন তার কবর আজাব হচ্ছে, বিষয়টা তোমাদের কথার সাথে মেলে না, তার বাসায় চলো। মাকে গিয়ে জিজ্ঞেস করলেন আপনার সন্তান কেমন ছিল? মা বললেন আমার সন্তানের উপর আমি এখনো প্রচুর পরিমাণে খুশি এবং দোয়া করছি। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন তার এমন কোন আমল আছে কি যে আমল তার কবর আজাব তৈরি হতে পারে? তিনি বলছেন সে মাঝে মধ্যে বাচ্চাদের কোলে নিয়ে ফেলত, বাচ্চা কি প্রস্রাব একটু আগে করেছে, পুরাটা ঝরে গেছে কিনা। কৃষি লালন করতেন গবাদি পশু, এদের থেকে প্রস্রাবের সময় অনেকটা দূরে থাকতেন না, এবং এই পোশাকে ড্রেসি সালাহ আদায় করতেন। আপনার সুন্না পদ্ধতির ক্ষেত্রে তার অমনোযোগিতা ছিল। তখন আল্লাহর নবী ওই কবরের পাশে দাঁড়িয়ে এই হাদিসটি বলেছেন ইস্তানজিহু আনিল কবর, তোমরা প্রস্রাবের নাপাকি থেকে বেঁচে থাকো। সম্মানিত সুধী, যিনি যে জাতির লোকেরা খাবার এমন করে খাবলে খেত, তিনি খাবার খাওয়া শিক্ষা দিলেন, বললেন কুল বিয়ামিনি, তুমি তোমার ডান পাশ থেকে খাও, ও কুল বিসমিল্লাহ, এবং বিসমিল্লাহ বলে খাও। এতটা অসভ্য জাতি যিনি গড়ালেন, অসভ্যতার করলা গ্রাস থেকে টেনে টেনে জাতিকে এতটা শিষ্টাচার যিনি শিক্ষা দিলেন, তার বিষয়ে আল্লাহ বলছেন লাকাদ لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. رب كريم তিন নম্বর সুরা, সুরা আলে ইমরানের 164 নম্বর আয়াতের মধ্যে বলেছেন আমি মুমিন মুসলিমদের প্রতি অনুগ্রহ করেছি, তাদের মধ্য থেকে তাদের পরিবেশ যান চালাতে পারে, তাদের পরিবেশ বুঝে এমন একজন মানুষকে নবী হিসেবে প্রেরণ করেছি, তিনি যা করবেন ইয়াতলু আলাইহিম আয়াতি, তিনি তার কোরআনের আল্লাহর কোরআনের আয়াত দিয়ে জাতিকে শিক্ষা দিবেন। প্রথম তো তেলাওয়াত শিক্ষা দেওয়া, নবী সাহাবে কেরাম আসলেই বলতেন ইকরা, আর ওই যে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি বলতেন ইয়া নবী আল্লাহ আল্লিমনি মা আল্লামাকাল্লাহ, একটু আগে আল্লাহ যে আপনাকে যে মেসেজ দিয়েছেন ওহি সেটাই আমাকে শিখিয়ে দিন, আল্লিমনি মা আল্লামাকাল্লাহ। নবী এটা পড়ে দিতেন সাহাবায়ে কেরামকে শিখিয়ে দিতেন, কিন্তু আল্লাহ তেলাওয়াতের পরে বলছেন ওয়ায়ুযাক্কিহিম, তেলাওয়াতের সাথে সাথে এ তেলাওয়াত আমাকে যে কাজ থেকে নিষেধ করেছে, যে কাজের আদেশ করেছে তা মেনে চলার নাম ওয়ায়ুযাক্কিহিম। তাজকিয়ায়ে নাফস কাকে বলে? যে গুনাহ যত বেশি ছেড়ে দিতে পারলো তিনি তাজকিয়া নফসের উচ্চ মর্তবায় আগাতে থাকলেন। গুনাহ হয় না এমন কোন লোক আছে কিনা? গুনাহ হয়,
ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে। এজন্য আল্লাহ বলছেন নবীওয়ালা কাজের দাঈদের প্রথম কাজ তেলাওয়াত শিক্ষা দিবেন, দ্বিতীয় কাজ পঠিত উদ্দিষ্ট বর্ণিত আয়াতে যে আদেশ আল্লাহ করেছেন সে আদেশ বাস্তবায়ন করবেন, যে নিষেধ আল্লাহ করেছেন তার থেকে দূরে থাকবেন, এর নামই ওয়ায়ু সেক্ষি। এরপর আল্লাহ বলছেন ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাব, কিতাব শিক্ষা দিবেন। খুব খেয়াল করে শুনলে ভালো হবে। প্রথমত বললেন আয়াত তেলাওয়াত শিখাবেন, দ্বিতীয় বললেন গুনামুক্ত রাখবেন, আদেশ নিষেধ ফলো করাবেন, তৃতীয়ত ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাব, আবারও বলছেন কিতাব শিক্ষা দিবেন। এইটা কোন কিতাব? লালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবের শিক্ষা দিতে বললেন। তার মানে এই কিতাব আমার জীবনে পরিবার জীবনে ফলো করলেই হবে না, এটাকে গোটা জাতির এই কিতাবের ফলোয়ার বানাতে হবে, গোটা জাতিকে এই কিতাবের ফলোয়ার্স বানাতে হবে, এই কিতাবের দিকে আহ্বান করতে হবে, কিতাব দিয়েই দাওয়াত দিতে হবে। ওয়াল হিকমাহ, এবং কিতাবের মধ্যে লুকায়িত সূক্ষ্মাতি সূক্ষ্ম তত্ত্ব যা আছে জাতির কাছে তুলে ধরতে হবে, শিখাতে হবে। রব্বে করিম তারপরে বলছেন ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, আল্লাহ বলছেন বস্তুত যাদের কাছে আপনি দাওয়াতি কাজ করবেন তারা পূর্ব থেকেই পথভ্রষ্ট ছিল। আল্লাহর কথাকে কোট করে আমরা বলছি যে জাতি পথভ্রষ্ট সে জাতিকে আল্লাহ নবী তেলাওয়াত শিখালেন, গুণামুক্ত জীবনযাপন করা শিখালেন, আবার এদেরকে কিতাবের জ্ঞান অনুবাদ তাফসির শিখালেন, আবার এদেরকে জাতি গঠনের জন্য কোরআনের আলোকে ফর্মুলা জেনে দিলেন, তিনি নবী প্রেরণ করলেন, তিনি আল্লাহ, তিনি বলছেন মোমেনদের প্রতি এ নবীকে প্রেরণ করে আল্লাহ অনুগ্রহ করেছে। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 107 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এ নবীকে গোটা জাতির জন্য রহমা দয়ার সাগর হিসাবে আল্লাহ প্রেরণ করেছে। এরপরে আল্লাহর নবীর চারিত্রিক বিষয়ে আল্লাহ বলছেন সূরার নাম সূরা কলম 4 নম্বর, সেখানে নুন ওয়াল কলমি ওয়ামা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে সবচেয়ে বড় চরিত্রের মহান চরিত্রের অধিকারী করে প্রেরণ করেছি। 33 নম্বর সূরা সূরা আহজাব 21 নম্বর আয়াত আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, শেষে দিয়ে আল্লাহ বলেছেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করে, যাকারাল্লাহ কাসীরা, তাদের জন্য রাসূলের মধ্যে উত্তম নমুনা আদর্শ এক্সাম্পল রয়েছে। বলেছেন কে? আমরা কি আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করছি? আমরা কি আল্লাহ তাআলার কাছে আদালতে আখেরাতে উত্থিত হওয়ার শেষ দিবসে বিচারের সম্মুখীন হওয়ার প্রতি বিশ্বাস স্থাপন করছি? এমন যারা করছেন তাদেরকে আল্লাহ বলছেন তাদের জন্য নবীর জীবন উত্তম আদর্শ। সূরা ইনশিরাহ আয়াত নম্বর 4 আল্লাহ সেখানে বলেছেন ওয়া রাফা'না লাকা যিক্রাক,
আপনার আলোচনাকে আমি সমুন্নত করেছি। কেমন আলোচনা? মুয়াজ্জিন পাঁচবার বলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার দিকে আহ্বানের সাথে সাথে পৃথিবীর এমন কোন মসজিদ নেই যেখানে এই কথাটা তেলাওয়াত করা হয় না, এমন কোন সালাহ নেই যে সালাতে দুরুদ পড়া হয় না নবীর প্রতি। সম্মানিত শুধু, এটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত নবীর মর্যাদা শান ও মানকে সমুন্নত রেখেছেন। এরপরে রব্বে করিম সূরা আল ফাতহ 48 নম্বর সূরা 8 এবং 9 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরু وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا إنا أرسلناك নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদান সাক্ষী রূপে, ওয়া মুবাশশিরান সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরা এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে। আপনি জান্নাতের সুসংবাদ দিবেন অনুগতদেরকে, এরপরে জাহান্নাম থেকে ভয় দেখাবেন, ভীতি প্রদর্শন করবেন অনানুগতদেরকে, আর আপনি সাক্ষ্য থাকবেন। এই যে দাওয়াতি কাজ আপনি করছেন, আপনিও সাক্ষ্য থাকবেন, আল্লাহও আপনার দাওয়াতি কাজের মিশনের বিষয়ে সাক্ষ্য থাকবেন। একই সূরা 48 নম্বর সূরা 28 নম্বর আয়াতের মধ্যে 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আপনি সাক্ষ্য থাকবেন, 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া কাফা বিল্লাহি শাহীদা, সাক্ষ্য হিসাবে আল্লাহ যথেষ্ট। এরপরে আল্লাহ তাআলা বলছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে মুমিন উম্মাহ তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করতে পারে, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন করতে পারে। ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, মুসলিম উম্মাহ শক্তি যোগায় এবং তাকে যাতে করে সম্মান করে। ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহু, সম্মান করা, সকাল সন্ধ্যায় তাসবিহ তেলাওয়াত করা মুমিন উম্মার একটি বৈশিষ্ট্য। সম্মানিত শুধু, আল্লাহর নবীকে এই আয়াতের যে মেসেজ আমরা নিতে চাই সেটি হচ্ছে, নবীকে আল্লাহ সাক্ষ্য হিসাবে প্রেরণ করেছেন, সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছেন এবং দুঃসংবাদদাতা হিসাবেও ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছেন। এরপরে কোরআনুল করিম যারা মেনে নিয়েছে এই গ্রন্থের মধ্যে ওমা উনজিলা মিন পাবলিক সূচনা লগ্নে তথ্যটি রয়েছে, আমাদের নবীর প্রতি যে কিতাব নাজিল হলো কোরআন, পূর্বের নবীদের প্রতি যে কিতাব নাজিল হলো সকল কিতাবের প্রতি আমরা ঈমান আনয়ন করেছি। আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 84 নম্বর আয়াত, قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون وَالنَّبِيُّونَ مِنْ رَبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ। قُلْ হে নবী আপনি বলুন, জাতির লোককে এই কথা বলা শিক্ষা দিন। দেখুন, এই আয়াত থেকে আমরা কিন্তু তথ্য নিতে পারি, আপনি আপনার সন্তানকে আদব শিষ্টাচার কিভাবে শিক্ষা দেবেন। আপনার সন্তানকে বলুন যে বাবা
বলো আসসালামু আলাইকুম, বাবা বলো মসজিদে ঢোকার সময় বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতহলি আবওয়াবা রাহমাতিক, বাবা কোনো কিছু ধরার সময় বলতে হয় বিসমিল্লাহ বলো, আপনিও এখান থেকে দাওয়াতি কাজ শিখতে পারেন। আল্লাহ নবীকে বলছেন কুল, আপনি বলুন আমান্না বিল্লাহ, আমরা আল্লাহ যা নাজিল করেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রতি ইমানায়ন করেছি। এরপরে যা নাজিল হয়েছে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ওয়াল আসবাত এবং তাদের বংশধরের উপর, ওয়া ঈসা ওয়ামা উতিয়া মূসা ওয়া ঈসা এবং যা নাজিল হয়েছে মূসা ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম এবং তাদের রবের পক্ষ থেকে যা প্রদান করা হয়েছিল যা নাজিল করেছে, সেটা সহিফা হতে পারে বড় কিতাবও হতে পারে, তাতে আমরা ঈমান আনয়ন করেছি। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমাদের কোন নবীর মধ্যে আমরা পার্থক্য করব না, কোন নবীর মধ্যে আমরা বিচ্ছেদ হোক সম্মান বোধ রক্ষা হোক অর্থাৎ অসম্মানিত হন এমন কোনো কথাও আমরা বলবো না। আর আমরা সকলেই মুসলিম আত্মসমর্পণকারী, বোঝা গেল কোরআন পূর্বের সমস্ত কিতাব এবং নবীদের সত্যায়নকারী মহাগ্রন্থ আল কোরআন। সম্মানিত সুধি, এরপর রব্বে কেরিম বিশ্ব নবীর শানের বিষয়ে 33 নম্বর সুরা সুরা হাজাবের 6 নম্বর আয়াতের মধ্যে বলেছেন النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله من المؤمنين والمهاجرين إلا أن تفعلوا إلى أوليائكم معروفا كان ذلك في الكتاب مسطورا মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন-নাবিয়্যু কোরআনুল কারীমে যত জায়গায় আন-নাবিয়্যু বলা হয়, হাদিসের যত জায়গায় আন-নাবিয়্যু বলা হয়, পরবর্তীতে বিস্তারিত মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে হয় না। নবী বললে যে কোনো নবীকে বুঝায়, কিন্তু নবীর আগে আলিফ লাম যোগ করলে শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুঝায়। আন-নাবিয়্যু আল্লাহ বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর বিষয়ে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, নবী তার মুমিনদের নিজেদের জীবনের অপেক্ষা অধিক ঘনিষ্ঠ, অর্থাৎ নবীর ঘনিষ্ঠতায় কাছাকাছিতে ভালোবাসায় মুমিনদের হৃদয়ে মুমিনদের জীবনের চাইতেও বেশি ভালোবাসার পাত্র কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, তার স্ত্রীগণ এ জাতির উম্মা মুসলিম উম্মা সাহাবায়ে কেরাম সকলের মা। নবী ইন্তিকালের পরেও তার কোনো ওয়াইফকে কোনো সাহাবি কোনো উম্মা বিবাহ করার যোগ্যতা রাখেন না, হারাম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ঘনিষ্ঠতর কারা, আরো ঘনিষ্ঠতর কারা নবীকে এরপরে কারা ভালোবেসেছেন, কারা ভালোবেসেছেন এ বিষয়গুলো বর্ণনা করেছেন। সম্মানিত শুধু আমরা আনাস ইবনে মালিক এর একটি হাদিসের অনুবাদ জানার চেষ্টা করি। সহিহ বুখারী হাদিস নম্বর 15, আনাস ইবনে মালিক যিনি আল্লাহর নবী 10 বছর খেদমত করেছেন, খুব কাছাকাছি ছিলেন, তিনি বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ওই ব্যক্তি মুমিন অতক্ষণ পর্যন্ত হতে পারবে না, কোন ব্যক্তি মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তিনি তার বাবা মা সন্তান সন্ততি এবং তার চাইতেও বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসে। ওমর ফারুক বললেন, আল্লাহর নবী আমি আপনাকে ভালোবাসি। সাহাবী বললেন, আল্লাহর নবী আমি আপনাকে ভালোবাসি। কতটুকু বললেন? আল্লাহকে ভালোবাসি, তারপরে আপনাকে, তারপরে বাবা মা সন্তান। নবী বললেন, না, তোমার ঈমান পরিপূর্ণ হয়নি। আরেক সাহাবী বললেন, আল্লাহর নবী আমার জীবনের চাইতে সবটুকু ভালোবাসা আপনার জন্য। আল্লাহর নবী বললেন, তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। সম্মানিত, শুধু হাদিস আমাদের বলছে, ওয়ান্নাসি আজমাইন, সমস্ত মানুষ, সন্তানাদি, বাবা মা, তার চাইতে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে ঈমানের পরিপূর্ণতায় আমরা পৌঁছতে পারব। এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 33 নম্বর সূরা 57 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদা লাহুম আযাবাম মুহিনা। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেন। কিভাবে কষ্ট দেন? অশ্রাব্য বক্তব্য দিয়ে, অশালীন কথা বলে, গালমন্দ করে। আমরা হাদিসের নাম্বার সহকারে সামনে এমন কিছু তথ্য জানব যেটা আল্লাহর নবীর প্র্যাকটিক্যাল লাইফের সাথে জড়িত ছিল। আয়াতটির অনুবাদ এমন, আল্লাহ বলেছেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তারা দুনিয়া এবং আখিরাতের জীবনে অভিশপ্ত, দুনিয়াও শাস্তিপ্রাপ্ত হবে, আখেরাতেও তারা শাস্তিপ্রাপ্ত হবে। ওয়া'আদালাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন এমন শাস্তি, মুহিনা, অপমানজনক, লজ্জাজনক, ভাষায় বর্ণনা করা যায় না, এমন শাস্তি আল্লাহ তাআলা তাদের জন্য নির্ধারণ করেছেন। এরপরে সূরা তাওবার 9 নম্বর সূরা 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ামিনহুমুল্লাযীনা ইউযুনান্নাবিয়্যা ওয়ায়াকুলুনা হুয়া উযুন কুল উযুনু খায়রিল লাকুম ইউমিনু বিল্লাহি ওয়া ইউমিনু লিল মুমিনিনা ওয়া রাহমাহ وَرَحْمَةٌ لِّلَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ يُؤْذُونَ رَسُولَ اللَّهِ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ। আল্লাহ বলছেন, ওয়ামিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা, তাদের মধ্যে কেউ কেউ এমন আছে যারা নবীকে কষ্ট ক্লেশ দেয়। আয়াত শুরু, মাঝখানে কিছু তথ্যবহুল আলোচনা রয়েছে। আল্লাহ শেষে বলছেন, ওয়াল্লাযীনা, আর তাদের মধ্যে কিছু রয়েছে, ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, কুৎসা রটনা করে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবুন আলীম মানে যন্ত্রণাদায়ক শাস্তি, যে শাস্তির শেষ নেই, যে শাস্তির বর্ণনা, যে শাস্তির পরিধি বর্ণিত নেই, যন্ত্রণাদায়ক শাস্তিকে আযাবুন আলীম বলা হয়। সম্মানিত সুধী, আমরা সূরা আযাবের 57 নম্বর আয়াতে দেখেছি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেন। 9 নম্বর সূরা, সূরা তাওবার 61 নম্বর আয়াতে দেখেছি যারা শুধু আল্লাহর রাসূলকে কষ্ট দেন, কোথায়, কাজে, যে কোনোভাবে, আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের শাস্তি নির্ধারণ করে রেখেছেন। এখন এমন লোক যদি তাওবা করে, ভালো হয়ে যায়, তার অবস্থা কি হতে পারে, এ বিষয়টি আমরা সামনে কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিশ্ব নবীকে ভালোবাসার, রাসূলের সম্মান অনুযায়ী মহাব্বত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবা 9 নম্বর সূরা 13 নম্বর আয়াতে, আলা তুকাতিলু কওমান নাকাসু আইমানহুম ওয়া হাম্মু বিইখরাজির রাসূলি ওয়া হুম বাদাউকুম আউয়াল মাররা আতাখশাউনহুম
فالله أحق أن تخشوه إن كنتم مؤمنين. ألا تقاتلوا, তোমরা তাদের সাথে, তোমরা কি সেই দলের সাথে যুদ্ধ করবে না? আল্লাহর ভক্ত, কওমান নাকাসু আইমানহুম, যারা নিজেরা নিজেদের শপথ ভঙ্গ করেছে, আইমানুন মানে শপথ সমূহ ফ্লুরাল, কি শপথ, এবং তারা সংকল্প করেছে ইখরাজুর রাসূল, রাসূলকে বহিষ্কার করবে, বহিষ্কার করা মানে রাসূলকে তার জন্মভূমি থেকে বের করে দিবে। কেন? তিনি কোরআনের মেসেজ পড়ে পড়ে দাওয়াত দেন, এজন্য রাসূলকে বহিষ্কার করার, তারা তাদের শপথ ভঙ্গ করেছে, বিশৃঙ্খলা করবে না বলে যে শপথ করেছে সে শপথ ভঙ্গ করেছে, এবং রাসূলকে বহিষ্কার করার, তার মানে বহিষ্কার দুইভাবে করা যায়, এক ভাব হচ্ছে দেশ থেকে বহিষ্কার করা যায়, আরেকটা হচ্ছে জীবন থেকে বহিষ্কার করা যায়। তারা দুটো কাজই প্ল্যানিং এঁকেছে যে রাসূলকে হয় মেরে ফেলবেন, না হয় না পারলে শেষ দেশান্তর করে দিবেন। এরপরে ওহুম বাদাউকুম আউওয়ালা মাররা, এখান থেকে বিবাদের সূত্রপাত শুরু হয়। এখন আল্লাহ প্রশ্ন করছেন, আতাকশাউনাহুম, তোমরা কি রাসূলের বিরোধীদেরকে ভয় করছো? আতাকশাউনাহুম, তোমরা কি তাদের ভয় করছো? ফাল্লাহু আহাক্কু আন তাখশাউহ, অথচ ভয় করবে তোমরা আল্লাহকে, আল্লাহকে ভয় করা এটাই হক, অন্য কাউকে ভয় করা এটা হক নয়। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আল্লামা সৈয়দি রহমাতুল্লাহ আলাইহ মাহাসিনুত তাউইল নামক কিতাবের পঞ্চম খণ্ডের 142 নম্বর পৃষ্ঠায় আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, যে ব্যক্তি ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে খারাপ মন্তব্য করে অথবা রাসূলের ব্যাপারে মন্দ কথা বলে ওই ব্যক্তিকে হত্যা করা যাবে। এই আয়াত যেহেতু প্রথমে আল্লাহ বলেছেন আল্লা তুকাতিলু কওমান নাকাসু, তোমরা কি তাদের ওই দলের সাথে যুদ্ধ করবে না, তাদেরকে প্রহার করবে না, শাস্তির আওতায় আনবে না যারা এই কাজ করেছে। রব্বে কেরিম আল্লাহ তাআলা এরপরে বলছেন 4 নম্বর সূরা 115 নম্বর আয়াত, ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। আল্লাহ তাআলা 4 নম্বর সূরার 115 নম্বর আয়াতে বলেছেন, যে কেউ রাসূলের সাথে বিরুদ্ধাচরণ করবে, কোন সময়, তার কাছে সরল সহজ পথ কিংবা মেসেজ যাওয়ার পর যে বিশ্বনবীর সাথে বেয়াদপি করা, অবমাননা করা, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া, ধর্মীয় অনুভূতির মূল হৃদয় স্পন্দনের মধ্যে সম্মানজনক জায়গায় সেন্সিটিভ এরিয়ায় কোনো মন্তব্য করা, এই বিষয়ে সে জানার পরেও যদি এমনটি করে এবং সকল মুসলিমদের বিরুদ্ধে চলে, মুসলিমরা যেই পথে চলে তার বিরুদ্ধে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তাকে ওই দিকে ফেরাবো যেই দিক সে অবলম্বন করে চলছে, তার মানে জাহান্নামের পথে হেল্প করব, এবং সর্বশেষ তাকে নুসলিহি জাহান্নাম, জাহান্নামে ফেলে দেব। আর ওয়াসাআত মাসীরা, জাহান্নাম কত খারাপ জায়গা, আল্লাহ নিজে বলেছেন। রব্বে করিম তারপরে বলছেন 9 নম্বর সূরা 65-66 নম্বর আয়াত, وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ لَا تَعْتَذِرُوا قَدْ كَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ إن نعفو عن طائفة منكم
نعذب الطائفة بأنهم كانوا مجرمين ولئن سألتهم آر جكن تدر جگش کرا ہوئے ليقولن تمرا ایزے بشوئے منتبو کر لے کتھا بول لے اے بشوئے کی تمہا در کنو گیانا چھے اے بشوئے کی تمرا بھلو کرے جانو তখন তারা বলে কুন্না নাকুতু ওয়াল নালআবু আমরা কৌতুক করছিলাম আমরা হাসি তামাশা করছিলাম এমনি এমনি বলে ফেলছি ওলামায়ে কেরামদেরকে দেখলে এখনো কিছু মানুষ আছে মোল্লা বলে গালি দেয় আপনি শুনবেন মুন্সি বলে একটি সময় মুন্সি বললে আলেমগণ খুশি হতেন যে আমাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে এখন মুন্সি বললে এটা কি বলা হবে এই সম্মানটা কি দেওয়া হবে একটি লোক ডক্টরেট ডিগ্রি পাস তাকে যদি আপনি বলেন মোল্লা সাহেব মুন্সি সাহেব তিনি বলবেন যে তার শিক্ষায় সমস্যা আছে সে লোকটিকে মূল্যায়ন করতে পারে না এইভাবে করে করে যারা ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে কথায় এবং কাজে দাওয়াতি কাজে মনোযোগ নষ্ট করার জন্য অশ্রাব্য বক্তব্য অশালীন কথা পিছনে পিছনে অগোছালো তত্ত্ব উপস্থাপন করছে তাদের বিষয়ে আল্লাহ বলছেন তাদের যদি আপনি জিজ্ঞেস করেন তারা বলবে আমরা কৌতুক করছিলাম এমনিই বলছিলাম কুল হে নবী আপনি বলুন আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন তোমরা কি আল্লাহর সাথে এবং তার হুকুম আহকামের সাথে তার রাসূলের সাথে ঠাট্টা বিদ্রুপ করছো লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম আল্লাহ তাআলা এবার বলছেন ছলনা করো না লা তা'তাযিরু তোমরা যে কাফির হয়ে গেছে ঈমান প্রকাশ করার পর লা তা'তাযিরু قد كفرتم بعد إيمانكم إن نعف عن طائفة منكم দেখুন নুপুর শর্মা বিশ্ব নবীর বিষয়ে অশালীন কথা বলেছে উনি নন মুসলিম কিন্তু আমার দেশে জীবিত কিছু মুসলিমও তো এমন আছে যারা মন্ত্রণালয়ের দোরগোড়া পর্যন্ত পৌঁছেছে যাদের নামের শেষে মন্ত্রী উপমন্ত্রী লেখা হয় তারাও কিন্তু রাসূলের বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করেন না তাদের বিষয়ে দেখুন আল্লাহ তাআলা কি ফয়সালা দিয়েছেন আল্লাহ বলছেন ছলনা করো না তোমরা কাফের হয়েছে ঈমান প্রকাশ করার পরে লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম যদি আল্লাহ তাআলা তোমাদের কিছুকে আযাব মাফ করে দেন ক্ষমা করে দেন কোন কোন ব্যক্তিকে আল্লাহ যদি ক্ষমা করে দেন তাহলে তাহলে অন্য একটি দলকে যারা এমনটি করেছিল তাদেরকে আল্লাহ শাস্তির আওতায় আনবেন কারণ কি বিআন্নাহুম কানু মুজরিমিন তারা ছিল অবাধ্য পাপাচার এবং গুনার শাস্তিযোগ্য অপরাধী বিশ্ব নবীকে যারা গালমন্দ করেন কষ্ট দেন এবং এ বিষয়ে যারা অশ্রাব্য মন্তব্য করেন তাদের বিষয়ে কোরআন এবং সুন্নায় কিছু সিদ্ধান্ত উপস্থাপিত হয়েছে সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন সরকার কে করবেন কোনো ব্যক্তি সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন তবে হাদিসের অনুবাদের ক্ষেত্রে একটি জায়গায় বলা হয়েছে কোনো ব্যক্তি যদি আল্লাহর নবীর বিষয়ে অশালীন কথা বলে এমন ব্যক্তিকে যদি মেরে ফেলে ইসলামী আইনে ওই ব্যক্তির উপরে শাস্তি প্রয়োগ করা যাবে না হাদিসের মধ্যে এসেছে এটা ইসলামী রাষ্ট্র হলে বলা যেত এখন এই কথা বললে পিছনের দশজন গোয়েন্দা লাগবে যে হুজুর এই কথা কেন বলল দেখুন আমি খুব ঠান্ডা মাথায় শালীনভাবে বলার চেষ্টা করেছি এজন্য যাতে করে আপনারা বুঝেন আসলে এই বিষয়টি নিয়ে একটা গোছানো বক্তব্য দরকার এজন্য আমি কথাগুলো সফট সাউন্ডে বলার চেষ্টা করছি সহিহ বুখারীতে হাদিস নম্বর 3031 আল্লাহর নবী বলছেন
عن جابر بن عبد الله رضي الله تعالى عنهما ان النبي صلى الله عليه وسلم قال من لكعب بن اشرف فانه قد اذى الله ورسوله قال محمد بن مسلمه اتحب ان اقتله يا رسول الله قال نعم قال فاتاه فقال ان هذا يعني النبي صلى الله عليه وسلم قد عنانا وسالنا الصدقه قال وايضا والله لتأملنه قال فانا قد اتبعناه فنكره ان ندعه حتى ننظر الى ما يصير امره قال فلم يزل يكلمه حتى استمكن منه فقتله দীর্ঘ হাদিসের সংক্ষিপ্ত ইবারতগুলো উচ্চারণ করেছি। জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন, কে আছো কাব ইবনে আশরাফের হত্যার দায়িত্ব নেবে? রাসূল বক্তব্য দিচ্ছেন, যারা আহলে হাদিসের ভাইয়েরা দয়া করে এখন এই হাদিসগুলো একটু বলেন, সওয়াব হতে পারে। কিভাবে? কারণ আপনারা তো আহলে হাদিস, হাদিস তো আপনারাই বলবেন। আহলে কোরআনের ভাইয়েরা এখন চুপচাপ থাকবেন। নবীকে কষ্ট দিলে যে দুনিয়া আখেরাতে শাস্তি পেতে হয়, মৃত্যুদণ্ড পেতে হয়, ওই ভাইয়েরাও এখন তাদের কোরআনকে বুক সেলে রেখে দিয়েছে। কেন কষ্টের সময় কথা বলেন না? কেন গোয়েন্দা দৌড়াবে, প্রশাসন দৌড়াবে? তাইলে তো আপনার ইমানই নেই, কথা বলবেন না কেন? খুব কষ্ট হয় হাদিসগুলো যারা জানার পরেও বলে না। রাসূল বললেন, কে আছে কাব ইবনে আশরাফকে হত্যার দায়িত্ব নেবে? কেননা সে আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে। ফা ইন্নাহু ক্বাদ আযাল্লাহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু বললেন, হ্যাঁ। বর্ণনাকারী বললেন, অতঃপর মুহাম্মদ ইবনে মাসলামা কাব ইবনে আশরাফের নিকট গিয়ে বললেন, তিনি আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী আমি আছি। তিনি কাব ইবনে আশরাফের কাছে গিয়ে বললেন, এ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কষ্টে ফেলেছে, কারণ আল্লাহর নবীর কোন সাহাবী ভক্ত একজন হত্যাকারীর কাছে গিয়ে অথবা নবীর বিরুদ্ধে যে কথা বলে তার কাছে গিয়ে তাকে হত্যা করতে পারে না, কৌশল অবলম্বন করতে হয়। কাব ইবনে আশরাফের কাছে গিয়ে বললেন যে ভাই, আমরা তো বিপদে আছি, কিছুদিন পর পরে নবী সদকা চায়, হাদিয়া চায়, মসজিদে নববীর জন্য দাও, জিহাদের জন্য দাও, অমুকের জন্য, এই বিভিন্ন কথাবার্তা বলে আমাদের খুব মানসিক হ্যারাসমেন্ট করে এবং শুধু চায় উনি আমাদের থেকে। তখন সে তার কথার সাথে সায় দিল, বলল যে, তখন কাব বলল, এখন আর কি হয়েছে? এখন তো টের পাও নাই, ভবিষ্যৎ আরো যাক, তাহলে দেখবে তোমরা স্ত্রী হারা হবে, সন্তান হারা হবে, সম্পদ হারা হবে, চরিত্র হারা হবে, মানে একাধারে অনেকগুলো কথা বলে দিল নবীর বিরুদ্ধে। যে কথাগুলো ওই কাব ইবনে আশরাফের ছোট ভাই খালাতো ভাইরা এখন আলেমদের বিরুদ্ধে বলে, কিছুদিন পর তোমরা পেরেশান হয়ে যাবে। মুহাম্মদ ইবনে মাসলামা বললেন, আমি তো তার অনুগত হয়েছি, এখন তার শেষ ফল না দেখা পর্যন্ত মুহাম্মদের কাছ থেকে দূরে সরে যেতে পারি না, তার কাছাকাছি থাকতে হয়, কিন্তু প্রচণ্ড রকম আমি তাকে অপছন্দ করি। এই কথাবার্তা বলে বলে সুযোগ বুঝে যখন দেখলেন সে নির্দ্বিধায় হাঁটছে, পিছন থেকে মাসলামা তরবারি বের করে তাকে হত্যা করে দিল, কাব ইবনে আশরাফ। এই হাদিসটি বর্ণনা করুন, পারলে হাদিস নিয়ে ওয়াজ করুন আমার সম্মানিত দাঈ ভাইয়েরা। বুখারী 3031 নম্বর হাদিস, সুনান আবি দাউদের 4362 নম্বর হাদিস, আলী কাররামাল্লাহু ওয়াজহা থেকে বলেন, তিনি বলেন, আন্না ইয়াহুদিয়্যা কানাত তাশতিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করত, গালিগালাজ করতেন, মন্দ কথা বলতেন। ওয়াতাকাউ ফিহি ফখনাকাহা, একদা যৌনক ব্যক্তি তাকে গলা টিপে হত্যা করে দিলেন। যে কোনো কেউ থার্ড পারসন, নাম উল্লেখ নেই হাদিসের মধ্যে। হাত্তা মাতাত, ওই গলা টিপার কারণে লোকটি মারা গেল। ফা আবতালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দামাহা, ওই ব্যক্তির বিষয়ে রাসূলের কাছে বিচার আসলো যে এই লোকটি আল্লাহর নবী আপনার বিরুদ্ধে গালি দিয়েছে, কিন্তু ওই লোককে বিচারের সম্মুখীন না করে, প্রশাসনকে না দিয়ে তিনি নিজেই বিচার করে ফেলছেন, গলা টিপে হত্যা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফা আবতালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দামাহা, আল্লাহ রাসূল বললেন তার কোনো কেসাস নেই, কারণ যাকে মারা ওয়াজিব হয়ে গেছে সাথে সাথে মেরে ফেলছে, অসুবিধা নেই, তাকে বিচারের সম্মুখীন করা যাবে।
পরের হাদিস আনাস ইবনে মালিক বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখাল আমুল ফাতহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতহ মানে বিজয় বিজিত আকারে মক্কায় ঢুকলেন, পালা রাসিহিল মাকফার, রাসূলের মাথায় ছিল লোহার হেলমেট, শরীরে ছিল লোহার জোরানো আসবাবপত্র যাতে করে হামলা করলে তিনি এটাকে প্রোটেকশন দিতে পারে। এরপরে ফালাম্মা নাজাহু জাআ রাজুলুন ফাকালা ইন্নাবনা খালাতিন মুতাআল্লাকুন বিআস্তারিল কাবা, রাসূলকে এক লোক এসে বললেন ইবনে খালাত মক্কার কাবার গিলাব ধরে কাঁদছে, তার মানে যেন আপনি তাকে ক্ষমা করে দেন। রাসূল বললেন ওই মক্কার কাবার গিলাব ধরা অবস্থায় তাকে হত্যা করে দাও, কারণ সে ছিল ইসলামের চূড়ান্ত দুশমন। দুশমনদের ভালোবাসবেন কি না, কতটুকু ভালোবাসা যাবে, এই তথ্যগুলো সব ইসলামী রাষ্ট্রের ইসলাম এবং মুসলিম যারা পরিচয় দেন তাদের খেদমতে বলছি, আপনাদের জন্য না। আপনারা বিচার হাতে নিতে পারবেন এমন রাষ্ট্রে বসবাস করছেন না, আপনার বিচার সর্বোচ্চ দাবি করবেন গভর্নমেন্টের কাছে। তারা বলতে পারবে, কথা বলতে পারবেন, শাস্তির আওতায় যে কোনো ব্যক্তিকে আনতে পারবেন, সে মুসলিম হোক কিংবা অমুসলিম হোক। এই হাদিসটি সহিহ বুখারী 1846 নম্বর হাদিস। ইবনে খালাত, ইবনে খালাতকে কেন কাবার গেলাব ধরে অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যার নির্দেশ দিলেন, মনে মনে প্রশ্ন আসতে পারে। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাহুল্লাহ, যিনি বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারি লিখেছেন, ফাতহুল বারির দ্বিতীয় খণ্ডের 248 নম্বর পৃষ্ঠায় তিনি কারণ উল্লেখ করেছেন। তিনি বলেছেন লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ম্যাক্সিমাম সময় গালমন্দ করতেন, অকথ্য ভাষায় গালিগালাজ করে। সম্মানিত শ্রোতা, সময় পেরিয়ে অনেক সময় হয়েছে, আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আমাদের রিলেশন প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি মুহূর্তের রিলেশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রতি বেশি বেশি করে দরুদ তেলাওয়াত করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, লাভ কি, আপনার 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এরপরে আজানের পরপরে দোয়া করবেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা والصلاه القائمه اتي محمدا الوسيله والفضيله والدرجه الرفيعه وتبا ايتا অন্য বর্ণনায় থাকলে নাও বলতে পারেন ابعث مقاما محمودا الذي وعدته انك لا تخلف الميعاد حلت شفاعه। হাদিসের শেষে আছে যে প্রত্যেক ফরজ আযানের পর এই দোয়াটি পড়বে, তার জন্য নবী সুপারিশ করা আবশ্যক হবে। এরপরে আজান এবং ইকামতের পরে, আজানের পরে দোয়া কবুল হয়, ফরজ সালাতের পর দোয়া কবুল হয়, আপনি দুরুদ পরে এরপর দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। বিশ্বনবীর শান এবং মান এতটা উচ্চ, এতটা মর্যাদার যে আমার সাথে ঈমান জড়িত রাসূলের সাথে, এর জন্য রাসূলের সম্মান হানি হোক এমন বক্তব্য শুনব না, সমর্থন করব না, প্রকাশ করব না। আমি আল্লাহর রাসূলের সর্বোচ্চ সম্মান কামনা করব, যেহেতু তিনি কুদওয়াতুনা ও ঈমানুনা, তিনি আমাদের ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি জীবন বিশ্বনবীর অনুসৃত আনিত বিধান বুকে নিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে চলার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।